তো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে থাকছে ক্ষুদিরাম বসু সম্পর্কিত আলোচনা। ক্ষুদিরাম বসু ভারতের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের একজন অন্যতম বিপ্লবী। তিনি 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। এদের দুই পুত্র শৈশবেই মৃত্যুবরণ করেন। তাই তিন কন্যার পর যখন তার জন্ম হয়, তখন পরিবার পরিজনের কথা শুনে তিনি এই পুত্রকে তার বড় বোনের কাছে কেবল 3 মুঠি খুদের বা শস্যের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীতে ক্ষুদিরাম রাখা হয়। 1895 খ্রিস্টাব্দে তার পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়। এই সময় থেকে তাকে প্রতিপালন করেন তার বড় বোন অপরূপা। গ্রামের বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার পর তমলুকের হ্যামিল্টন স্কুলে তিনি লেখাপড়া করেন। 1902 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম ভগ্নিপতি অমৃতের সাথে মেদিনীপুর শহরে চলে আসেন। এই কারণে তমলুকের হ্যামিল্টন স্কুল তাকে ত্যাগ করতে হয়। ভগ্নিপতি তাকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেন। 1902 খ্রিস্টাব্দে তিনি বিপ্লবীদের একটি নবগঠিত দলে যুগান্তর দলে যোগদান করেন। 1902 থেকে 3 খ্রিস্টাব্দে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখেন, তখন তাদের এই বক্তব্য শুনে ক্ষুদিরাম বিপ্লবে যোগ দিতে বিশেষভাবে অনুপ্রাণিত হন। পরবর্তী সময়ে ঋষি রাজনারায়ণ বসুর ভাইয়ের ছেলে সত্যেন্দ্রনাথ বসুর সান্নিধ্য লাভ করেন। উল্লেখ্য, সত্যেন্দ্রনাথ বসু ছিলেন তাঁর শিক্ষক। 1903 খ্রিস্টাব্দে তিনি মেদিনীপুরের কলেজিয়েটে ভর্তি হন এবং 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষালাভ করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের দ্বারা ক্ষুদিরাম বিশেষভাবে প্রভাবিত হন এবং পড়াশোনা ছেড়ে দিয়ে সত্যেন বসুর গুপ্ত সমিতিতে যোগদান করেন। এই সমিতিতে তিনি আরও কয়েকজনের সাথে শরীরচর্চা ও রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে থাকেন। এই সময় সশস্ত্র বিপ্লবের জন্য নিজেকে তৈরি করার জন্য পিস্তল চালানো তিনি শেখেন। স্বদেশী আন্দোলনের অংশ হিসাবে তিনি ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পোড়ানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণ বোঝাই নৌকা ডোবানোর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1906 খ্রিস্টাব্দের মার্চ মাসে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় বিপ্লবী পত্রিকা সোনার বাংলা বিলি করার সময় ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়েন, কিন্তু পালিয়ে যেতেও সক্ষম হন। পরবর্তী মাসে একই কাজ করার জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান এবং আদালতে বিচারের সম্মুখীন হন, কিন্তু অল্প বয়সের জন্য তিনি মুক্তি পেয়ে যান। 1907 খ্রিস্টাব্দে বিপ্লবীদের গোপন সংস্থায় অর্থের প্রয়োজনে হাটগাছায় বিপ্লবীরা ডাকের থলি লুট করেন।
ধারণা করা হয় ক্ষুদিরাম এই দলের সাথে যুক্ত ছিলেন। এই বছরের 6ই ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সাথেও তিনি জড়িত ছিলেন। একই বছরে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত এক রাজনৈতিক সভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যপন্থী রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হলে তিনি তাতে অংশগ্রহণ করেন। ক্ষুদিরামের স্বদেশি আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য তার জামাইবাবু সরকারি চাকুরিতে অসুবিধা সৃষ্টি হয়, তাই তিনি ক্ষুদিরামকে অন্য আশ্রয়ে যেতে বলেন। এই সময় তাকে আশ্রয় দিয়েছিলেন মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজিদের বোন। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। বিশেষ করে আলিপুর আদালত প্রাঙ্গণে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করার জন্য কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সুশীল সেন নামক 16 বছরের এক কিশোরকে প্রকাশ্য স্থানে বেত মারার আদেশ দেন। 1907 খ্রিস্টাব্দে অল্পকাল পরে কলকাতাস্থ মানিকতলায় মুরারি পুকুর বারিন কুমার ঘোষের বাগানবাড়িতে একটি সশস্ত্র বিপ্লবী দল গঠিত হয়েছিল। এই দলটি পরবর্তী সময়ে যুগান্তর বিপ্লবী দল নামে পরিচিত লাভ করে। যুগান্তর বিপ্লবী দলের পক্ষ থেকে কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার কারণে কিংসফোর্ডকে বিহারের মুজফ্ফরপুরতে বদলি করা হয়, ফলে কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব এসে পড়ে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুর উপরে। 1908 সালের 30শে এপ্রিল রাত 8টার সময় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি রাতের অন্ধকারে স্থানীয় ইউরোপীয় ক্লাবের গেটের কাছে একটি গাছের আড়াল থেকে কিংসফোর্ডের গাড়ি ভেবে একটি ঘোড়ার গাড়িতে বোমা নিক্ষেপ করেন। এর ফলে এই গাড়িতে বসা নিরপরাধ মিসেস কেনেডি ও তার কন্যা মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ সমগ্র অঞ্চল জুড়ে তল্লাশি চালাতে থাকে। ক্ষুদিরাম বসু হত্যাকাণ্ডের স্থল থেকে প্রায় 25 মাইল দূরে পয়লামে স্টেশনে ধরা পড়ে যান। এই সময় অপর বিপ্লবী প্রফুল্ল চাকিকেও ধরার চেষ্টা করা হয়, কিন্তু তিনি নিজের রিভলভারের গুলিতে আত্মঘাতী হন। তিনি বোমা নিক্ষেপের সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেন, কিন্তু অপর কোনো সহযোগীর পরিচয় দিতে বা কোনো গোপন তথ্য প্রকাশ করতে রাজি হননি। তাই ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুসারে ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ফাঁসির আদেশ শুনে ক্ষুদিরাম হাসি মুখে বলেন, মৃত্যুতে তার কিছুমাত্র ভয় নেই। ফাঁসি কার্যকর করার আগে তার শেষ ইচ্ছা কী তা জানতে চাওয়া হয়। তাতে তিনি বলেন তিনি বোমা বানাতে পারেন, অনুমতি দিলে তিনি তা সকলকে শিখিয়ে দিতে পারেন। বলাই বাহুল্য, এই ইচ্ছা ব্রিটিশ কর্মকর্তারা গ্রহণ করেননি। এর পরিবর্তে দ্বিতীয় ইচ্ছা পূরণের কথা বলা হলে তিনি তার বোন অরূপা দেবীর সাথে দেখা করতে চান, কিন্তু তার জামাইবাবুর বাধায় সেই ইচ্ছা পূর্ণ হয়নি। তবে মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজদের বোন, তার নাম জানা যায়নি, তাকে বোনের স্নেহে আশ্রয় দিয়েছিলেন। তিনি বিপদ মাথায় নিয়ে ক্ষুদিরামের সাথে দেখা করেন। মুজফ্ফরপুর জেলেই 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়। এই সময় তার বয়স ছিল 18 বৎসর 7 মাস 11 দিন। এই ফাঁসির সংবাদটি অমৃতবাজার
পত্রিকার 12ই আগস্ট যেভাবে প্রকাশিত হয়েছিল তা হলো মুজফ্ফরপুর 11ই আগস্ট অদ্য ভোর 6 ঘটিকার সময় ক্ষুদিরামের ফাঁসি হইয়া গিয়াছে। ক্ষুদিরাম দৃঢ় পদক্ষেপে প্রফুল্ল চিত্তে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়। এমনকি তাহার মাথার উপর যখন টুপি টানিয়া দেওয়া হইল তখনও সে হাসিতেছিল। কথিত আছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান অগ্নিযুগের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। তার নির্ভীক দেশপ্রেম ও আত্মত্যাগ বাংলার যুব সমাজকে বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিল। তার স্মরণে বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস রচনা করেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। ভারতের স্বাধীনতার পরে এই গানটি রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর। তো বন্ধুরা, এই ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবন ত্যাগের করুণ কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগলো। এই রকমই বা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব, তাই আপনারা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।